শুরুতেই সংবাদ শিরোনাম, সরকার গঠনে বেকায়দায় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, বিক্ষোভ অব্যাহত, শ্রীলঙ্কায় এবার পুকুরের পানিতে ভাসছে গাড়ি, ভারতে পিকে হালদারের বিপুল সম্পদের সন্ধান, তাজমহলে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি ছিল না, দিল্লিতে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত 26, এবার রাশিয়ার শহরে পাল্টা গোলা বর্ষণের হুমকি ইউক্রেনের, পাকিস্তানি রুপির রেকর্ড মূল্যপতন, নেপথ্যে আমেরিকার কারসাজি। এবার বিস্তারিত, শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগেও থামেনি প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এদিকে সরকার গঠনেও বেকায়দায় আছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুরবস্থায় পড়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বেশ কিছুদিন ধরেই সরকার বিরোধী বিক্ষোভ চলছে। সবশেষ সপ্তাহ ধরে চলা সংঘাতপূর্ণ বিক্ষোভের জেরে 9 মে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তবে তার ছোট ভাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করায় বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে। সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অন্তত 9 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 300+ মানুষ। সরকার বিরোধীরা মনে করে প্রেসিডেন্টের অব্যবস্থাপনার কারণেই 1948 সালে স্বাধীনতার পর দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর বৃহস্পতিবার সাবেক 5 বারের প্রধানমন্ত্রী ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। কিন্তু 225 আসনের সংসদে একটি মাত্র আসনের অধিকারী দলের নেতা প্রধানমন্ত্রী হওয়ায় মন্ত্রিসভা গঠন তার জন্য বেশ দুরূহ হয়ে ওঠে। শপথ গ্রহণের পরদিন শুক্রবার ঐক্য সরকার গঠনে হাত দেন রনিল বিক্রমসিংহে। কিন্তু প্রথমেই বিপদে পড়েন যখন একজন সিনিয়র বিরোধী নেতা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অস্বীকার করেন। বিরোধী আইন প্রণেতা হার্ষা ডি সিলভা প্রকাশ্যই ঘোষণা দিয়েছেন তিনি জাতির অর্থনীতির দায়িত্ব নিতে চান না, বরং তিনি সরকারের পদত্যাগে চাপ দেবেন। এক বিবৃতিতে তিনি বলেন, জনগণ রাজনৈতিক খেলা ও চুক্তি চাচ্ছে না, তারা চাচ্ছে নতুন একটা সিস্টেম যা তাদের ভবিষ্যতের নিরাপত্তা দেবে। চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ পোহানোর পর বেপরোয়া হয়ে উঠেছে লঙ্কাবাসী। বিক্ষুব্ধ জনতা দেশটির মন্ত্রী এমপিদের পিটিও ক্ষান্ত হয়নি, এবার তোপ গিয়ে পড়েছে তাদের গাড়ির দিকে। সম্প্রতি তেমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে বিক্ষুব্ধ জনতাকে এক সাবেক মন্ত্রীর গাড়িকে তার বাড়ির সামনের পুকুরে ঠেলে ফেলতে দেখা যায়। ওই পুকুরে আগে থেকে একাধিক গাড়ি ভাসছিল, তাই শুধু ওই মন্ত্রীর গাড়ি নয়, আরও গাড়ি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েছে। ইনপোস্টার অ্যাডিটস নামে একটি অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওর শেষের দিকে এক বিক্ষোভকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি বলেছেন, গ্যাস নেই, জ্বালানি নেই, এমনকি জরুরি ঔষধও নেই, সাধারণ মানুষ এক বেলা খেয়ে দিন কাটাচ্ছেন। 1948 সালে ব্রিটেনের থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কা এই প্রথম এত ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি জ্বালানি তেলের দামও আকাশ ছোঁয়া। গত মাসে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বন্ধ থাকার পর রাজাপাকসে সরকারের পদত্যাগ চেয়ে পথে নামেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার 26তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে রনিল বিক্রমসিংহে। ঋণের জর্জরিত দেশের অর্থনীতিকে স্থিতিশীল করা এবং রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানোই এখন তার লক্ষ্য। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ও তার সহযোগী সুকুমার মৃধায় বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। শুক্রবার পশ্চিমবঙ্গের অন্তত 9টি স্থানে একযোগে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি ও মুম্বাইয়ে আরও সম্পদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য ও বার্তা পেয়ে তল্লাশিতে সক্রিয় হয়েছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলাদেশ থেকে পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের পাঠানো বেআইনি অর্থ সুকুমার মৃধা নামের এক ব্যক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে সম্পত্তি কিনতে ব্যয় করা হয়েছিল। মূলত পিকে হালদারের খবর জানতে গিয়ে এদিন অশোক নগরীক সুকুমার নামের ওই মাছ ব্যবসায়ীর বিপুল সম্পত্তির হদিস পেয়েছে ইডি। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশি হয়েও হালদার মৃধা জুটির ভারতে প্রবেশের অন্যতম বড় কারণ ছিল স্থানীয় এক প্রভাবশালী রাজনীতিবিদ এবং মন্ত্রীর সাথে ঘনিষ্ঠতা। মাসখানেক আগে পিকে হালদারের অর্থ পাচারের সহযোগিতার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে। আর্থিক
প্রতিষ্ঠানের অর্থ লুটপাটে এই দুইজন পিকে হালদারকে সহযোগিতা করেছে বলে জবানবন্দি দিয়েছেন এক আসামি। পিকে হালদারের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত 34টি মামলা হয়েছে। তার সহযোগী সহ বিভিন্ন পর্যায়ের 12 জনকে গ্রেফতারও করেছে দুদক। এদের মধ্যে 10 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিকে ইস্যুতে 64 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে। তাজমহল নাকি তেজো মহালয়া? পৃথিবীর সপ্তম আশ্চর্য নিয়ে সম্প্রতি তীব্র বিতর্ক তৈরি হয়েছে। হিন্দুদের একটি গোষ্ঠী দাবি করেছে সেখানে হিন্দু দেবদেবীর মূর্তি ছিল, যা মেনে নিতে রাজি নয় মুসলিম সংগঠন। এই বিতর্কে গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার সব আলোচনায় অবসান ঘটিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়ে দিল, তাজমহলের ভেতর কোনো হিন্দু মন্দির কিংবা দেবদেবীর মূর্তি ছিল না। হিন্দুত্ব গ্রুপের তেজো মহালয়ের দাবিও খারিজ করে দেওয়া হয়েছে। তাজমহলের ভেতরের 20টি কক্ষ খোলার দাবিতে গত শুক্রবার এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। অযোধ্যা জেলার বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিং এই মামলাটি করেন। দাবি করা হয়েছিল এই কক্ষগুলোতে হিন্দুদের মূর্তি থাকতে পারে, কিন্তু সেই মামলার শুনানিতে হাইকোর্ট এই আবেদন খারিজ করে দেয়। বলা হয় ওই 22টি কক্ষ খোলা যাবে না। এবার FII এর তরফে জানানো হলো কক্ষগুলি স্থায়ীভাবে বন্ধ ছিল না, সেগুলো রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্প্রতি খোলা হয়েছিল। তাছাড়া তাদের কাছে যে সমস্ত নথি রয়েছে তাতে মন্দির বা দেবদেবীর মূর্তির অস্তিত্বের কোনো প্রমাণ নেই, তাই হিন্দুত্ব গ্রুপের দাবিকে মিথ্যা বলে ব্যাখ্যা করা হয়েছে। এমনকি তারা এও জানিয়ে দিয়েছে এই স্মৃতিসৌধটি তৈরির আগে এখানে কোনো শিব মন্দিরও ছিল না। ASI এর প্রাক্তন আঞ্চলিক ডিরেক্টর নর্থ কে মোহাম্মদ জানান, তাজমহলের বেসমেন্টে মোট 100টি কক্ষ রয়েছে, যা দেখভালের দায়িত্ব রয়েছে ASI এর ওপর। আমি ASI আগ্রার প্রধান থাকাকালীন ওই কক্ষে গিয়েছি, সেখানে এমন কোনো ধর্মীয় বিষয় চোখে পড়েনি। নিরাপত্তার স্বার্থেই তা পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় বলেও জানান তিনি। দিল্লির মন্ডকা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে 26 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সব মরদেহ উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে NDTV। চিফ ফায়ার অফিস অতুল গর্গ জানিয়েছেন এখনও 30 থেকে 40 জনের ভবনে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি। এখন তৃতীয় তলায় তল্লাশি চলছে। ভবনে আটকে পড়া 9 জনকে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ডকা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভবন থেকে লাশ সরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন শহর রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এবার রাশিয়ার একটি শহরে পাল্টা গোলাবর্ষণের হুমকি দিয়েছেন ইউক্রেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর আন্ড্রোসিফ টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, বেলগোরড প্রস্তুত থাকো। এই সময় আন্ড্রোসিফ বলেন ইউক্রেন আক্রমণের চেষ্টা করতে পারে, কারণ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে রক্ষা করতে হবে। বেলগোরড শহরটিতে রাশিয়া খারকিভকে হামলা চালানোর জন্য একাধিক রকেট লঞ্চার স্থাপন করেছে। বেলগোরড শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত। সীমান্তবর্তী এই শহরে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে শহরটির কর্তৃপক্ষ। মার্কিন ডলার সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিপরীতে পাকিস্তানের রুপির রেকর্ড মূল্য পতন হয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বাজার সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খোলা বাজারে $1.189 বিক্রি হয়েছে। অথচ তার আগের দিন 187.53 রুপি মূল্যে ডলারের কেনাবেচা শেষ হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF থেকে একটি ঋণ কর্মসূচি আটকে দেওয়ার কারণে পাকিস্তানি রুপির মূল্য পতন শুরু হয়। আমেরিকার চাপের মুখে 2021 সালের জুন মাসে ওই ঋণ আটকে দেয় IMF। এর ফলে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার সংকট দেখা দেয়, যা রুপির মূল্য পতনকে ত্বরান্বিত করে। একই কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত গতিতে নিচে নেমে যায়। গত এপ্রিল মাসের প্রথমার্ধে ইমরান খান সরকারের পতন ও মুসলিম লীগ সরকার গঠন করার পর সাময়িকভাবে পাকিস্তানের রুপি শক্তিশালী হলেও তা স্থায়ী হয়নি। ইমরান খান তার সরকারের পতনের জন্য মার্কিন সমর্থিত সরকার পরিবর্তনের ষড়যন্ত্রকে দায়ী করেন। তিনি এজন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলেন। ইমরান খান 2018 সালে ক্ষমতায় এসে মার্কিন বিরোধী নীতি গ্রহণ করে চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীলতা বাড়ান। এই দুই দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করে পাকিস্তানের অর্থনীতি ঢেলে সাজাতে গিয়ে মার্কিন রোষানলে পড়েন দেশটির সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।